Lecture 4, Mathematical Treatment of Bohr Atom, mainly 4 points. 1. Derivation of de Broglie equation, and second point is how de Broglie reforms Bohr postulate, that is MBR equal to NH by 2S by, and in Bohr theory of hydrogen atom, we'll calculate the radius and energy. So you can see the de Broglie, he was the first person to state that photon has both property, can act like as a matter and also can act like as a wave. তাহলে ওই পার্টিকেল ডুয়াল নেচার যখন আমরা আলোচনা করতে যাব, ধরনের মাইক্রো পার্টিকেল গুলো উভয় ধরনের চরিত্র আছে, একটা হচ্ছে তাদের পার্টিকেল নেচার রয়েছে আবার তাদের ওয়েভ নেচারও আছে। ডি ব্রগলি সমীকরণের মাধ্যমে একই কণার কিভাবে পার্টিকেল নেচারের সাথে ওয়েভ নেচারের একটা সংযোগ তৈরি করা যায়। আইনস্টাইন আলোক শক্তি নির্ণয় করার জন্য একটা সমীকরণ প্রদান করেন, সেই সমীকরণটা হচ্ছে E=mc2। আইনস্টাইন বললেন যে আলো হচ্ছে কণা, তার পার্টিকেল নেচার আছে এবং দেখছো যে এখানে মাস ইউজ করা হয়েছে, ফোটনের ভর আছে সেটা কনসিডার করা হয়েছে এবং তার স্পিড সি, আমরা জানি আলোর ক্ষেত্রে স্পিড হচ্ছে 3×10⁸ মিটার পার সেকেন্ড। বিজ্ঞানী প্লাঙ্ক এসে আবার একটু দ্বিমত পোষণ করলেন যে না, আলো হচ্ছে তরঙ্গ, তাকে তরঙ্গ ধর্মের ভিত্তিতে আলোচনা করতে হবে এবং সেই দিক থেকে তিনি যে গাণিতিক সমীকরণটা উপস্থাপন করেছেন E=h ν, সাধারণত নিউ লেখার সময় তোমরা খাতা একটু কেয়ারফুল থাকবে, সেক্ষেত্রে এখানে এই মাথাটা একটু সামান্য করে একটু বাকি দিতে পারো। সো দিস নট ভি, এইচ নিউ। আইনস্টাইনের মতে আলো হচ্ছে কণা আর প্লাঙ্কের মতে আলো হচ্ছে তরঙ্গ, দুজন বিজ্ঞানী সঠিকভাবে নিরূপণ করেছেন। তাহলে আমরা বলতে পারি mc2 শুড বি ইকুয়াল টু h নিউ, উভয় সমীকরণ থেকে আমরা পাচ্ছি, তোমরা এর আগেও পড়েছো v=f λ। তাহলে এখানে আমরা ভি না বলে আমরা বলছি সি, f এর পরিবর্তে আমরা এখানে ব্যবহার করছি নিউ, তাহলে c=νλ। সুতরাং নিউ ইকুয়াল টু c/λ, নিউ এর পরিবর্তে আমরা c/λ ব্যবহার করেছি, mc সমান h/λ আমরা পাবো, ল্যামডার মান হবে λ=h/mv। এই সমীকরণ অনেক মাইক্রো পার্টিকেলের ক্ষেত্রে ব্যবহার করা যায়, এখানে যেহেতু c টা শুধু আলোর জন্য ব্যবহার করা হয় তো সেই কারণে পরবর্তীতে c এর পরিবর্তে আমরা সেক্ষেত্রে v ব্যবহার করতে পারি, c এর পরিবর্তে যদি v ব্যবহার করা, সমীকরণটা সাধারণ রূপ নেয়, সেটা হচ্ছে λ=h/mv। এই সমীকরণটা কেন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে একসাথে ল্যামডা মাস তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো একটা মাইক্রো পার্টিকেল ওয়েভ নেচার কনসিডার করা হচ্ছে E=h নিয়ে সমীকরণের মাধ্যমে, পার্টিকেল নেচার আছে E=mc2 সমীকরণের মাধ্যমে আমরা প্রকাশ করছি, এবং যেহেতু আমরা দুটোর ক্ষেত্রে শক্তি সমান ধরেছি আবার পার্টিকেল নেচারের সাথে আমরা তরঙ্গ ধর্মের একটা সম্পর্ক তৈরি করছি, সেই কারণে সূত্রতে ল্যামডাও আছে আবার মাসও রয়েছে, অর্থাৎ পার্টিকেল নেচার কত হবে আর তরঙ্গ ধর্ম কত হবে সেটা কিন্তু এই সমীকরণের মাধ্যমে যুগপৎভাবে নির্ণয় করা যায়। দ্রুততম মানব উসাইন বোল্টকে দেখা যাচ্ছে, ব্যাগের কারণে তার সাথে যে ল্যামডা জড়িয়ে যাবে সেটাও কিন্তু নির্ণয় করতে পারো। প্রথম অংশটা ডি ব্রগলির সমীকরণ যখন আমরা ক্রিকেট বলের ক্ষেত্রে ব্যবহার করতে গেলাম, আমরা যদি উসাইন বোল্টের ক্ষেত্রে আমরা যদি বের করতে যাই তরঙ্গ দৈর্ঘ্যের মান কত আসে, তাহলে দেখছো যে ক্রিকেট বলের সাথে কিন্তু একটা তরঙ্গ জড়িয়ে যাবে, আর এটাকে আমরা বলছি ডি ব্রগলি ইকুয়েশন। কুরবানালি যদি দৌড়াতে শুরু করে, কুরবানালির ভর আছে, কুরবানালি ব্যাগও নির্ণয় করলাম, প্লাঙ্কের এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে তার সাথে একটা কি জড়িয়ে যাবে, তরঙ্গ জড়িয়ে যাবে, আমাদের ওয়েভ আমরা নির্ণয় করতে পারি না। তাহলে আমরা নির্ণয় করলাম এই ল্যামডার মানগুলো এত ছোট, সেটা যখন ইলেকট্রনের ক্ষেত্রে নির্ণয় করা হয়, দেখো ইলেকট্রনের ল্যামডা আর উসাইন বোল্টের যে ল্যামডা 10⁻³⁷ মিটার, অথবা আমরা ক্রিকেট বলের 9×10⁻³⁵ মিটার, দিস ওয়েভলেন্থ ইজ ভেরি স্মল এন্ড দেয়ার ইজ নো ইনস্ট্রুমেন্ট টু ডিটেক্ট দিস ওয়েভলেন্থ, এবং কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে ওয়েভলেন্থ অনেক বড়, তাহলে বড় বস্তুর ক্ষেত্রে কুরবানালির ওয়েভলেন্থ ছোট হবে, যত বস্তু বড় হবে তার ওয়েভলেন্থ তত ছোট হবে। There are two problems for you. হচ্ছে ডি ব্রগলি কিভাবে বোরের সমীকরণটা নির্ণয় করতে পারলেন, তোমরা দেখবে যে আমরা এমবিআর সমান এনএইচ বাই টুয়াইস পাই, এই সমীকরণটা আমরা নির্ণয় করব পূর্বোক্ত আলোচনা থেকে, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। ডি ব্রগলি সমীকরণ আমরা ধরে নিচ্ছি ল্যামডা হচ্ছে ওয়েভলেংথ, এইচ হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, এম হচ্ছে মাস অফ ইলেকট্রন, ভি বলতে আমরা এটা অবশ্য ভি নট নিউ, ভি ইজ দ্য ভেলোসিটি অফ পার্টিকেল। দুইটা চিত্রে দুইটা তরঙ্গ দেখানো হচ্ছে, একটা তরঙ্গ হচ্ছে কন্টিনিউয়াস, দেখো এখানে যে জায়গায় তরঙ্গটা উৎপন্ন হয়েছে সেই জায়গায় কিন্তু তরঙ্গটা শেষ হয়েছে, কিন্তু এখানে দেখো তরঙ্গটা যে জায়গায় উৎপন্ন হয়েছে কিন্তু সেই জায়গায় মিলিত হয়নি, তাহলে এটাকে আমরা বলছি ডিসকন্টিনিউয়াস ওয়েভ, তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস ওয়েভ আর এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। কোয়ান্টাম মেকানিক্সে আমরা কখনো এই ধরনের চিত্র এলাও করতে পারি না, হচ্ছে আমরা ডি ব্রগলি সমীকরণটা এখানে লিখলাম λ=hmv, এবং ইলেকট্রন যদি কণা হয় তাহলে টুয়াইস পাই সার্কুলার পথ অতিক্রম করতে সে
এন সংখ্যক ল্যামডা উৎপন্ন করছে, অর্থাৎ এটা হচ্ছে তার সার্কুলার পথের দৈর্ঘ্য, যেটা বৃত্তের পরিসীমা টুয়াইস পাই আর। এখানে ল্যামডার মানটা আমরা এখান থেকে বসাচ্ছি, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমবি। এখানে দুইটা ধারণা তুলনা করলেই আমরা বোরের যে সমীকরণ এমভি আর ইকুয়াল টু এনএইচ বাই টুয়াইস পাই সেটা আমরা পেয়ে যাচ্ছি। সো দ্যাট দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম এমভি আর অফ এন ইলেকট্রন is in integral multiple of h by twice pi. আমরা পুরো আলোচনাটা এখানে দেখলাম, ডিটেইলস আপাতত জানার উইল ক্যালকুলেট এনার্জি এন্ড অলসো দ্য রেডিয়াস ফর এ বোর অ্যাটম। তাহলে প্রথম বিষয় হচ্ছে বোর অ্যাটম কাকে বলে, হোয়াট ইজ কল বোর অ্যাটম। এনি অ্যাটম কন্টেইনিং এ সিঙ্গেল ইলেকট্রন ইজ কল বোর অ্যাটম। হিলিয়াম আয়ন Hg+ ও কিন্তু একটা বোর অ্যাটমের নেই, Li2+ সেটাও কিন্তু একটা সিঙ্গেল ইলেকট্রন বহন করে, সেই কারণে সেটাও বোর অ্যাটমের মতো। Electrostatic force of attraction to a diagram amra aakbo. This is the nucleus, electron is rotating, the charge of the nucleus is Jd, J is the atomic number, eta jodi carbon hoy carbon atomic number hocche 6, e hobe charge, proton er charge ke e dhorle electron er charge hocche e, ebong amra dekhchi je electron er mass ke m dhora hoye, speed hocche v, je byashardhe ghurche she bar radius hocche r, electron er charge e. We'll calculate coulombic force, কেন্দ্র বিমুখী বল, ইলেকট্রন বাইরের দিকে চলে যেতে চাই, আমাদেরও মন মাঝে মাঝে পড়াশোনা থেকে বাইরের দিকে চলে যেতে চাই, তাহলে এই কেন্দ্র বিমুখী বলের মান হচ্ছে এমভি স্কয়ার বাই আর, আর কেন্দ্রমুখী বল হচ্ছে এক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স জেড স্কয়ার বাই আর স্কয়ার, যেহেতু দুটোই সমান এমভি স্কয়ার বাই আর সমান জেড স্কয়ার বাই আর স্কয়ার। আর এরপর আমরা আসো, আর আছে আর কাটা যাবে, ভি ইকুয়াল টু রুট ওভার জেড স্কয়ার বাই এম আর। আমরা দেখছি রাদারফোর্ডের মতে স্পিড কত হবে, ওভার জেড স্কয়ার বাই এম আর। বিজ্ঞানী বোর এই সমীকরণটা দিয়েছেন, বিজ্ঞানী বোরের মতে স্পিড হবে ডি ইকুয়াল টু এনএইচ বাই টুয়াইস বাই এম আর। এখন কোন স্পিড সঠিক, এটা রাদারফোর্ড বিজ্ঞানী বোর, তাহলে আমরা দেখছি বোর অনেক সঠিক, তবে রাদারফোর্ডের সমীকরণটা এটা সঠিক, এখানে কোনো ভুল নেই। রাদারফোর্ড যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কথা বলেছেন সেখানে কিন্তু আমরা কোনো দ্বিমত করিনি, আমরা বলছি যে কোনো অরবিট হতে পারবে না, সুনির্দিষ্ট কিছু অরবিট আছে এবং অরবিটকে কাউন্ট করা যায়। প্রথম অরবিটের জন্য আমরা বলছি যে n এর মান হবে 1, তাহলে n হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর কারণে আমরা রাদারফোর্ডের সাথে বোরের একটা বন্ধন তৈরি করতে পারি। এটা হচ্ছে রাদারফোর্ডের মতে ব্যাক টোটাল বল জেড স্কয়ার বাই এমআর, এবং এটা হচ্ছে বোরের মতে ব্যাক n h বাই টুয়াইস বাই এমআর। এটা r এর মানটা কত আসবে, n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার m z স্কয়ার। এনার্জি অফ এনি সিস্টেম ফর এনি অবজেক্ট উই ক্যান কনসিডার ফর কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জির মানটা হচ্ছে হাফ m স্কয়ার, পটেনশিয়াল এনার্জির মানটা হচ্ছে মাইনাস জেড স্কয়ার বাই আর। থেকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, টোটাল টার্মটাকে ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস জেড স্কয়ার বাই আর, তাহলে আমরা কাইনেটিক এনার্জির মান হচ্ছে হাফ এম স্কয়ার, আর পটেনশিয়াল এনার্জির মান হচ্ছে কার থেকে, ওই কুলম্বিক অ্যাট্রাকশনকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে ডি আর এর সাপেক্ষে। তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে জেড স্কয়ার আর নিচে যেহেতু আর স্কয়ার আছে সেটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস জেড স্কয়ার বাই আর। এই এম স্কয়ার বাই টু, তিন নং সমীকরণের দিকে তাকাও, সেখানে যদি উভয় পাশকে দুই দ্বারা ভাগ করো তাহলে এই সমীকরণে তুমি কিন্তু এটা পরিবর্তন করে এটা লিখতে পারো জেড স্কয়ার বাই টুয়াইস। যদি এই আরটা এখানে বসানো হয় কাটাকাটি করলে শেষ পর্যন্ত এই সেটা আসবে, অর্থাৎ এনার্জির মান হবে ই সাব এন ইকুয়াল টু, অর্থাৎ এন তম কক্ষপথের এনার্জির মান মাইনাস 2 পাই স্কয়ার এম জেড স্কয়ার ইটু দি পাওয়ার 4 এন স্কয়ার এইচ স্কয়ার। যে এনার্জি এন এর মান বৃদ্ধির সাথে সাথে আমরা যদি এটা এন বলি এন ইকুয়াল টু 1, এক্ষেত্রে এন ইকুয়াল টু 2, এক্ষেত্রে এন ইকুয়াল টু 3, সো উই স্টেট দ্যাট উইথ দ্য ইনক্রিজ অফ এন এনার্জি এন্ড রেডিয়াস উইল ইনক্রিজ। এন এর মান বাড়লে আর এর মান বাড়বে, কিন্তু সমানুপাতিক সম্পর্ক, এনার্জির মান বাড়বে না কমবে। এটা যদি এনার্জি E1 হয় সে এনার্জি E2 অর্থাৎ শূন্য দিকে অগ্রসর হবে, সেই কারণে এনার্জিও বাড়ছে। প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম, এগুলো খাতায় লেখা থাকতে হবে এবং এগুলো ব্যাখ্যা করতে হবে। যেমন আমরা পরবর্তী ক্লাসে এটা আলোচনা এখান থেকে শুরু করবো, আমরা আগামী ক্লাসে স্পেকট্রাম আলোচনা করবো সামান্য ভাবে, অ্যাটমিক স্পেকট্রাম।